আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। দুর্গাপুজোয় বড় খবর ভারতবাসীর জন্য, ফের মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারত। চন্দ্রযান তিনের সাফল্যের পর ইসরোর লক্ষ্য এখন মিশন গগনযান। আর কবে সেই গগনযান পাড়ি দেবে তার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মিশন গগনযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে এককভাবে মহাকাশ যাত্রা করবে ভারত, শুরু হচ্ছে তারই পরীক্ষামূলক প্রস্তুতি। মঙ্গলবার নয়াদিল্লিতে মহড়ার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জানা গিয়েছে দুবার মহড়ার পর ভারতীয় নভোচরদের নিয়ে রওনা দেবে গগনযান। সপ্তমীতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধবন স্পেস সেন্টার থেকে টেস্ট ভেহিকল ডেভেলপমেন্ট ফ্লাইট উড়ান দেবে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলছেন যে আগামী 21 অক্টোবর পরীক্ষামূলকভাবে উড়ান দেবে গগনযান। ওই দিন মহাসপ্তমী, ইসরোর স্বপ্নের প্রকল্প গগনযান, যেখানে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর জন্য বিশেষভাবে প্রস্তুত রয়েছে ইসরো। সাধারণত মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে ঘর্ষণের ফলে মহাকাশযানে আগুন লাগার আশঙ্কা থাকে। গগনযানের ক্ষেত্রে যাতে তেমন না হয় সেটাই নিশ্চিত করতে চাইছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পরীক্ষামূলক অভিযান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তবেই আসল অভিযানে সবুজ সংকেত দেওয়া হবে। 21 অক্টোবর যে পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে চলেছে তাতে মডিউলটি মহাশূন্যের পথে রওনা হবে, পরে তা পৃথিবীতে আবার ফিরিয়েও আনা হবে। পৃথিবীর বুকে বঙ্গোপসাগর ছোঁয়ার কথা এই যানের মডিউলের, যাতে মডিউলটি জল থেকে উদ্ধার করা যায় তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। টেস্ট ভেহিকল ডেভেলপমেন্ট ফ্লাইট বা TVD-1 এর হাত ধরে এই মহাকাশ যানের ক্রিউ এস্কেপ সিস্টেমও পরীক্ষা করে দেখবে। এই সিস্টেম দ্বারা মহাকাশযান থেকে নভোচরদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও রয়েছে। সেই প্রক্রিয়ায় কোথাও কোনো গলদ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই পরীক্ষা। চন্দ্রযান 3 এই মিশনের পর ইসরোর মুকুটে নতুন পালক লেগেছে, তবে কোনোভাবেই ইসরো সেই সাফল্যে সন্তুষ্ট থাকতে রাজি নয়। চাঁদ নিয়ে তো গবেষণা হয়েইছে, ভারত যা করে দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। চাঁদের দক্ষিণ মেরু, যেখানে এর আগে কেউ পৌঁছাতে পারেনি, সেখানে ভারত পৌঁছে দেখিয়েছে। এই সাফল্যের পর চাঁদ থেকে মাটি আনার জন্যও বিভিন্ন রকমের প্ল্যানিং চলছে, তবে এই মুহূর্তে সেটা টাইম লাইন ধরে এগোতে চাইছে না ইসরো। ইসরোর এখন সবথেকে মূল লক্ষ্য কিন্তু এই মিশন গগনযান। আর কবে সেই গগনযান পাড়ি নেবে সেই নিয়ে ইতিমধ্যেই বড় সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মিশন গগনযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে এককভাবে মহাকাশ যাত্রা করবে ভারত, শুরু হচ্ছে তারই পরীক্ষামূলক প্রস্তুতি। মঙ্গলবার নয়াদিল্লিতে মহড়ার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জানা গিয়েছে দুবার মহড়ার পর ভারতীয় নভোচরদের নিয়ে রওনা দেবে গগনযান। সপ্তমীতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধবন স্পেস সেন্টার থেকে টেস্ট ভেহিকল ডেভেলপমেন্ট ফ্লাইট উড়ান দেবে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন আগামী 21 অক্টোবর পরীক্ষামূলকভাবে উড়ান দেবে গগনযান। ওই দিনই কিন্তু মহাসপ্তমী, অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দিনই এই স্বপ্নের প্রকল্প গগনযান উড়ান দেবে, যেখানে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর জন্য বিশেষভাবে প্রস্তুতি সারছে ইসরো। সাধারণত মহাকাশ গবেষণা করার জন্যই ইসরোর এই পদক্ষেপ। মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে ঘর্ষণের ফলে মহাকাশযানে আগুন লেগে যেতে পারে,
তা যাতে না হয় সেই বিষয়টাও নিশ্চিত করতে চাইছে ইসরো। এই অভিযান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তবেই আসল অভিযানে সবুজ সংকেত দেওয়া হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সব খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও ফলো করতে ভুলবেন না।